আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়া সন্ত্রাসী অবস্থানে রুশ বিমান হামলা নিহত নয়। তালেবানের অধীনে সহিংসতায় নিহত 1000-এরও বেশি আফগান। রাশিয়ায় বিদ্রোহ নিয়ে মার্কিনীদের সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। বাধা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে পাকিস্তান। বিদ্রোহের মামলা প্রত্যাহার, সমরাস্ত্র ফেরত দিচ্ছে ওয়াগনার গ্রুপ। সর্বশেষ জানিয়ে দেব মমতার হুমকি, ভারতে বিজেপি সরকার আয়ু আর 6 মাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিয়ায় সন্ত্রাসী অবস্থানে রুশ বিমান হামলা নিহত নয়। সিরিয়া ইদলিব ও লাতাকিয়া সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছেন, রাশিয়ার হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন, এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 34 জন। রুশ যুদ্ধ বিমানগুলো লাতাকিয়ার উত্তরে এই ইদলিবের আশেপাশে বিভিন্ন টার্গেটে বোমা ফেলে ইরানি গণমাধ্যমগুলোতে দুটি সন্ত্রাসী সংগঠনের নাম জানানো হয়েছে। তারা হলো তাহরুশিস শাম এবং আল হিজবুল ইসলামী আল তুর্কিস্তানি নামে দুটি সংগঠনের বিরুদ্ধে এই বিমান হামলা চালানো হয়েছে। কয়েক দফায় এই বোমা হামলা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থা আল জাজিরাকে জানিয়েছেন, দুটি সু-24S মডেলের বিমান ইদলিবের হামলায় অংশ নেয়। এছাড়া ওই বিমান দুটি থেকে বেনিন ও আল আরবিনেরও 5টি হামলা করা হয়। আরেকটি সু-34 যুদ্ধ বিমান দিয়ে হামলা হয় জিশোর আল সুগুর শহরের একটি টার্গেটে। সম্প্রতি সিরিয়ায় সন্ত্রাসী হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর পরপরই সন্ত্রাসীদের অবস্থান পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। গত 2 দিনে সন্ত্রাসীদের ড্রোন হামলা লাতাকিয়া ও হামা এলাকায় 2 শিশুসহ 4 বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তালেবানের অধীনে সহিংসতায় নিহত 1000-এরও বেশি আফগানিস্তানি। 2021 সালে তালেবান আফগানিস্তানি ক্ষমতা দখল করে নেওয়ার পর এখন পর্যন্ত 1000-এরও বেশি আফগান নাগরিক সহিংসতায় প্রাণ হারিয়েছে। আফগানিস্তানের নিযুক্ত জাতিসংঘের মিশন থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এক রিপোর্টে জানানো হয়, 2021 সালের 15 আগস্ট থেকে 2023 সালের মে মাস পর্যন্ত আফগানিস্তানে 1095 জন বেসামরিক মানুষ সহিংসতায় নিহত হয়েছেন, আহত হয়েছেন 2279 জনেরও বেশি। এ খবর দিয়েছে আরব নিউজ। খবরে বলা হয়েছে, তালেবানের অধীনে আফগানিস্তানের সাধারণ মানুষের জীবন কতটা ঝুঁকিতে রয়েছে তা বোঝাতেই এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছেন, বেশিরভাগ মানুষই মৃত্যুতেই হয়েছে মূলত বোমা বিস্ফোরণের কারণে। আফগানিস্তান জুড়ে প্রায় এই ধরনের বোমা হামলার খবর পাওয়া যায়। আত্মঘাতী হামলা, টাইম বোমা, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা থেকে শুরু করে নানা ধরনের বোমা হামলায় অব্যাহত রয়েছে দেশটিতে। এসব হামলার প্রধান টার্গেট আবার ক্ষমতাসীন তালেবান সরকারের সদস্যরা। জাতিসংঘ জানিয়েছেন, 7 শতাধিক মানুষ শুধু বোমা হামলাতেই নিহত হয়েছে। হামলার প্রধান টার্গেট হচ্ছে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার। তবে তালেবান ক্ষমতা দখলের কারণে তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করার মতো কোনো সন্ত্রাসী সংগঠন আফগানিস্তানে নেই, ফলে সন্ত্রাস যুদ্ধের ঘটনা নাটকীয়ভাবে কমে গেছে। এর আগে ন্যাটো বাহিনী যতদিন আফগানিস্তানে ছিল প্রায় তাদের সঙ্গে তালেবান গোলাগুলির ঘটনা ঘটত, কিন্তু ন্যাটো চলে যাওয়ার পরপরই আফগানিস্তানে ইসলামিক স্ট্যাটাস হুমকির বৃদ্ধি পেয়েছে। এমন বোমা হামলার একটি বড় অংশই ইসলামিক স্ট্যাটাস এর চালানো। তালেবানের তরফে বারবার জানানো হয়েছে যে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা দরকার তা তাই করবে। রাশিয়ায় বিদ্রোহ নিয়ে মার্কিনীদের সতর্ক করলেন ট্রাম্প। রাশিয়া ওয়াগনারের বিদ্রোহ নিয়ে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াগনার প্রধান প্রিগোজিন বিদ্রোহ ঘোষণার পর দিনই এতে ক্ষান্ত দিয়েছেন। ওই দিন এরই মধ্যে পশ্চিমা বিশ্বের আশার সঞ্চার হয়েছিল যে বিদ্রোহ জেরের মধ্যে রাশিয়া ভ্লাদিমির পুতিন 23 বছরের শাসনের অবসান। তবে রাশিয়ার অস্থিরতা নিয়ে মার্কিনীদের এত উৎসাহী হয়ে ওটা নিয়ে সাবধান করছেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল পোস্ট এক স্ট্যাটাসে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বড় ধরনের গুণগোল হয়েছে, কিন্তু আপনি কি আশা করছেন তা সতর্ক হন, কারণ এই পরিণতি যা হবে তা এখনকার থেকেও অনেক খারাপ হবে। প্রিগোজিন তার সন্ত্রাসী বিদ্রোহ শেষ করার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পূর্বেই এই পোস্ট করেছিলেন ট্রাম্প। ক্রেমলিনের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী প্রিগোজিন রাশিয়া ছেড়ে বেলারুশ নির্বাসনে যাবেন। কোনো রক্তপাত না ঘটানোই তাকে তার বাহিনীর কোনো সদস্যকে শাস্তি দেবে না মস্কো। ওয়াগনারের বিদ্রোহের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, তবে পশ্চিমা নেতারা কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত ছিলেন না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি নিয়ে মিত্র ও সহযোগীদের সঙ্গে আলোচনা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। বাধা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে পাকিস্তান।
রাশিয়া ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য বাড়াতে শুরু করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে প্রেক্ষিতে সৃষ্টি নানা বাধা পেরিয়ে রাশিয়া থেকে আমদানি বৃদ্ধি করছে পাকিস্তান। গত গ্রীষ্মে দুই দেশের মধ্যকার বাণিজ্য কিছুটা হোঁচট খেলেও সেই পরিস্থিতি এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী সৈয়দ নাভিদ কামার রুশ বার্তা সংস্থা আরআইও নভোস্তিকে জানিয়েছে, গত গ্রীষ্মের পর মস্কো ইসলামাবাদ বাণিজ্য এক তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। নভিদ কামার বলেন, 2022 সালের জুলাই থেকে 2023 সালের মে মাস পর্যন্ত বাণিজ্য বেড়েছে 34%। 11 মাসের রেকর্ড $7.60 বিলিয়ন বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে। এর আগে বছর ছিল $566 বিলিয়ন। নিষেধাজ্ঞার কারণে ডলারের মাধ্যমে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া কতটা কঠিন সে কথা উল্লেখ করেন পাক বাণিজ্য মন্ত্রী। তবে তিনি আশাবাদী যে মস্কো ইসলামাবাদ অর্থনৈতিক সম্পর্ক জোরদার হলে দেশ দুটি ডলার ও ইউরোর মতো বিদেশি মুদ্রার উপর নির্ভর থেকে বেরিয়ে আসতে পারবে। তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর হতে পারত, তবে সুইফট সিস্টেম ব্যবহার করে লেনদেনের সুবিধা হওয়ায় গতি কমে যাচ্ছে। পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার কারণে নিজের পণ্য বাজার বিচিত্রপূর্ণ করতে বাধ্য হয়েছে রাশিয়া। তারা এখন পশ্চিমাদের বিকল্প বাজার খুঁজছে। চীন, ভারত ও তুরস্কের মতো দেশগুলো রাশিয়া থেকে আমদানি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, তবে অপেক্ষাকৃত ছোট দেশগুলোকে গুরুত্ব দিচ্ছে রাশিয়া। বিদ্রোহের মামলা প্রত্যাহার, সমরাস্ত্র ফেরত দিচ্ছেন ওয়াগনার গ্রুপ। সশস্ত্র বিদ্রোহের অভিযানে ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ ও এর প্রধান ইভজিনিন প্রিগোজিন দায়ের করা মামলা প্রত্যাহার করেছেন রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদ্রোহ বন্ধে ওয়াগনারের সঙ্গে যে চুক্তি হয়েছে সেটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া কয়েক ঘন্টা পরই মামলাটি প্রত্যাহার করা হয়, খবর ব্লুমবার্গের। রাশিয়া ফেডারেল সিকিউরিটি সার্ভিসের উদ্ধৃত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ সার্ভিস জানিয়েছেন, ওয়াগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহের ঘটনা দায়ের করা ফৌজদারি মামলাটি প্রত্যাহার করা হয়েছে। বিদ্রোহীরা অপরাধ করার লক্ষ্যে কর্মকাণ্ডগুলো বন্ধ করে দিয়েছে। চুক্তি মোতাবেক রুশ সেনাবাহিনীর কাছে ভারী সমরাস্ত্রগুলো হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে ওয়াগনার গ্রুপ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্রোহ থামাতে ইভজিনিন প্রিগোজিন ও তার যোদ্ধাদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্ডার লুকাশেঙ্কো। তার পরিপ্রেক্ষিতে ওয়াগনার প্রধানের ব্যক্তিগত প্লেন বেলারুশে অবতরণের পর মামলা প্রত্যাহারের এই ঘোষণা এল। লুকাশেঙ্কো মিনস্কে এক সভায় বলেছেন, আমি এটি লুকাবো না, দক্ষিণ রাশিয়ার ঘটে যাওয়া ঘটনাগুলো খুবই বেদনাদায়ক ছিল। লুকাশেঙ্কো মধ্যবস্থতায় হওয়া চুক্তির অংশ হিসেবে ওয়াগনারের যোদ্ধা ও প্রিগোজিনকে বেলারুশ যেতে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন পুতিন। জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেন, আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ হবে। এছাড়া বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর প্রথম বার্তায় ওয়াগনার প্রধান প্রিগোজিন বলেছেন, তিনি সরকার উৎখাতের জন্য মস্কো অভিমুখে যাত্রা শুরু করেননি। তার দাবি, ওয়াগনার বাহিনী দুটি শহরের সামরিক স্থাপনা দখল ও মস্কোর দিকে যাত্রার লক্ষ্য ছিল প্রতিবাদ জানানো, পুতিন প্রশাসনকে উৎখাত করা নয়। মমতার হুমকি, ভারতে বিজেপি সরকারের আয়ু আর 6 মাস। ভারতের কেন্দ্রীয় সরকারে বিজেপি আর মাত্র 6 মাস টিকে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গের পঞ্চায়েতের নির্বাচনে প্রচারণায় নেমে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। যদি জলপাইগুড়ি জনসভায় মমতা বলেন কেন্দ্রীয় বিজেপি সরকার আর থাকবে না, নরেন্দ্র মোদী আজ আসেন কাল চলে যাবেন, কেন্দ্রীয় বিজেপি সরকার আর মাত্র 6 মাস থাকবে। তার দাবি, আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ক্ষমতা থেকে ধুয়ে মুছে যাবে, খুব শীঘ্রই কেন্দ্রে নতুন সরকার গঠিত হবে। তৃণমূল নেত্রী বলেন, বিজেপির ডাবল ইঞ্জিনে একটি ফুটো হবে পঞ্চায়েত নির্বাচনে আর দ্বিতীয় হবে লোকসভা নির্বাচনে। এদিন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কর্মকাজ নিয়ে সংশয় প্রকাশ করতে তিনি বলেন, আমি মনে করি না বিএসএফ এর সবাই খারাপ, শুধু বলব স্বাধীনতাভাবে কাজ করার জন্য, নিরপেক্ষভাবে কাজ করার জন্য মোদী আজ আসেন কাল চলে যাবেন, কিন্তু আপনারা দেশে আছেন, দেশেই থাকবেন, দেশকে সুরক্ষা দেওয়ার জন্য থাকবেন, অত্যাচার করবেন না, আপনাদের জনগণের সঙ্গে মিলে কাজ করতে হবে। মমতা বলেন, শুনেছি বর্ডার থেকে এসে একজনকে গুলি করে মেরে ফেলে চলে গেছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, আর ডিএসএফ এর গুলিতে যারা মারা গেছেন তাদের পরিবারকে হোমগার্ডের চাকরি, সেই সঙ্গে 2 লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমেরিকাকে কত টাকা দিয়ে এসেছেন, রাশিয়াকে কত টাকা দিয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে মমতা বলেন, আপনারা কেউ ভয় পাবেন না, আপনাদের নিরাপত্তা কেউ কেড়ে নিতে পারবেন না, দিদি আপনাদের পাশে রয়েছে, আপনাদের বাঁচাতে আমি যা করার করব, একদমই ভয় পাবেন না।